যা খাও আমরা কখন খাবো? এখনই খাবা? না এখনই দাও, এখনই বলে তো 1 ঘন্টা লাগবে। মুক্তি বেগম ব্লগ, তো চলুন আমরা দেখি আজকে আপনাদের জন্য কি কি থাকতে পারে। ঠান্ডায় গলার অবস্থা এত খারাপ, ভয়েস দিতে পারছি না, টন একদমই খারাপ হয়ে গেছে। চলুন প্রথমত আমরা একটু লেবু পানি খেয়ে নিই, প্রচণ্ড গলায় কাশি হচ্ছে, ঠিক মতো ভয়েস দিতে সমস্যা হচ্ছে, তো মধু দিয়ে গরম পানি খাবো। চলো আজকে গরম পানি খেয়ে আমরা ব্লগটা শুরু করে দিই। সকাল সকালে 1 গ্লাস লেবু পানি খেয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি লেবু দিয়েছি, মধু দিয়েছি আর গরম পানি। আর গরম পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি হতে হবে। তারপর আমি লেবু পানিটা খেয়ে তারপর বাকি কাজগুলো সেরে নেব। লেবু পানিটা খেয়ে তারপর এক এক করে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, ঠিক যতটুকু সম্ভব, যতটুকু আমরা তুলে ধরতে পারি ক্যামেরার মাধ্যমে ঠিক ততটুকুই আমি শেয়ার করব। দুপুরে রান্নার জন্য কাটাকাটি করছি, ভেন্ডি কেটে নিচ্ছি, ভেন্ডি ভাজি করব। এগুলো হচ্ছে ভেন্ডি ভাজি করব, আর এটা হচ্ছে ভর্তা করব, ভেন্ডি ভাজি ভেন্ডি ভর্তা। আজকে সব ভেন্ডির উপর দিয়ে যাবে? আজকে সব ভেন্ডির উপর দিয়ে দিব। আগে কাটাকাটি কাজ শেষ করে দিবি। আর আমাদের খাওনি খায় প্লেটে, তো সবাই খায় পিরিজে, ঋতুমণি খায় প্লেটে। দুপুরে রান্না বান্না করতে আসলাম, আজকে রান্না করছি বড় রুই মাছ। রুই মাছ মশলা দিয়ে না করবো, চা নাস্তার পর চলে আসছি চুলার পরে। এই জল দিদি ভেজে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমার ত্রিপুরানির জন্য এখানে কাটি বাছি নিয়েছি। তো এগুলো হচ্ছে আমার ত্রিপুর জন্য, এগুলো এখন সুন্দরভাবে ক্লিন করে ত্রিপুর জন্য রান্না করব। আর আজকে এই মাছটা আমরা মূলত খাবো ভুনা করে, মশলা বেটে যে ভুনাটা খাই সে ভুনা করে। আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, এদিকে মশলাটা বসিয়ে নিচ্ছে। এটা হচ্ছে একদম বাটা মশলা, এখানে সব মশলা একবারে আমি ব্লেন্ড করে কষিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ আগে হালকা একটু ভেজে নেব, হালকা ভেজে যদি বড় মাছ মশলাটা ভুনা করা যায় তাহলে খুবই ভালো লাগে। টেনটেনা, এই যে আমাদের বড় মাছ মশলা দিয়ে ভুনা করেছি, সহ্য করতে পারতেছি না গো। আর আমাদের খাওনি আর সহ্য করতে পারছে না। মজার খাওনটা কখন খাবো? এখনই খাবা? না এখনই দাও, এখনই বলে তো 1 ঘন্টা লাগবে। আমার খোদা লোভ হচ্ছে, লোভ তো লাগে, এত বড় মাছ করতে পারলে গো। এটা অনেক বড় একটা মাছ ছিল, সে মাছের একটা প্যাক ছিল, সে তো খাইয়া দেওয়ার দরকার। আমি একটু চেক করে দিই, হ্যাঁ খাই, আপনাদের বলুন নি কেমন মজা হয়েছে। মুখে মোশামটা ভালো করো, অন্য তোমার মনে মনে ভালো হয় না?
গরম গরমে একবার খালি টেস্ট বুঝো কেন আচ্ছা তাহলে আমাদের আরেকবার দেখতে হয় কাকা সাবধান আরে মাছলে তো ঘুমাইতাছে মাছলে একটু খালি বুঝতাছ না পুরোটা খেয়ে দেব তাহলে পুরোটা খাচ্ছি না ভাত খাওয়া জানা মনে আচ্ছা ঠিক আছে আমি ভাত নিয়ে আসি তো এই তো বেশি বসে পড়লাম আবার ভাইয়া বলছে উফ মজার খাবার মজা হয়েছে ভাইয়া পুরা খাইয়েই বলবে উনি আজকে আর বলছে না আম্মু কেমন হয়েছে বলার ভাষা নেই বলতে পারতাম না এত খারাপ হয়েছে এত বাজে হয়েছে বলার বাহিরে তাহলে মাছটা নিয়ে যাই ঘুমে আছে তো যাই হোক এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি কেউ আমাকে প্রশংসা এখন করবে না খেয়ে করবে সবাই দেখতেই পাচ্ছেন হঠাৎ করে এখন 6:30 বাজে এই কারণে একদমই ফর্সা ছিল হঠাৎ করে অন্ধকার হয়ে কি পরিমাণ ঝড় হচ্ছে বাইরে প্রচুর ঝড় হচ্ছে আর আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অবস্থা খারাপ একদমই পরিষ্কার ক্লিয়ার ছিল আকাশের অবস্থা ভালো ছিল কিন্তু হঠাৎ দেখেন কি অবস্থা হঠাৎ করে গাছ টাছ একদম ভেঙে যাচ্ছে অনেক